আসসালামু আলাইকুম প্রিয় ফরিদপুরবাসী, আজকে লকডাউনের দ্বিতীয় দিন। ফরিদপুর শহরে প্রজ্ঞাপন এর নিয়ম অনুযায়ী কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। প্রশাসনের তৎপরতায় পুরো ফরিদপুর শহর জুড়ে আসলে কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে। তো প্রথমে বলে নিই, আমি আসলে ফরিদপুর সদর এখন আছি আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালের অপোজিটে। আমি আসছিলাম হচ্ছে বাসায় কিছু প্রয়োজনীয় ঔষধ, আর খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই প্রয়োজন ছিল, যার কারণে আসলে বাহিরে আসছিলাম। তো এখানে এসে আপনাদের লাইভ দেখানোর কারণটা, আমরা অনেকেই দেখেছি ঢাকায় অনেকেই আটক হয়েছেন এবং জরিমানা গুনেছেন যে লকডাউন কীভাবে পালিত হচ্ছে এমন বিষয়টা দেখতে। তো আমাদের ফরিদপুরে হয়তো বা মনের অনেকের মনে এমন হতে পারে যে কীভাবে লকডাউন পালিত হচ্ছে, বা মনের মধ্যে অনেক খুঁতখুঁতি। তো বিশেষ প্রয়োজনে যেহেতু আসছিলাম, তো ভাবলাম যে ওষুধ কেনা শেষ বাসার দিকে যাব, তো ভাবলাম আপনাদের একটু যদি আসলে লকডাউনের পরিবেশটা দেখাই, এতে আমরা সচেতন হতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে তেমন কোনো রকম গাড়ি আসলে চলাচল করছে না, দুই একটি অটো দেখা যাচ্ছে, সেগুলো আসলে অনেক যারা হাসপাতালে আছেন তারা চলাফেরা করছেন, আর দু একটা রিক্সাও দেখা যাচ্ছে, তারাও সেই বিশেষ প্রয়োজনে। আর যে মানুষগুলো দেখতে পাচ্ছি, এটা হাসপাতাল, বেশ কয়েকটা হাসপাতাল এখানে রয়েছে আপনারা জানেন, তো এই হাসপাতালগুলোতেই আসলে প্রয়োজনে মানুষ এসেছে, তাছাড়া অপ্রয়োজনে কিন্তু কোনো মানুষ আসলে এখানে দেখা যাচ্ছে না। আর সবার জন্য যেটা বলতে চাই, আমাদের এই লকডাউনের কারণে পুরো দেশ সহ জাতির প্রত্যেকটা মানুষের, আসলে বিশেষ করে গরিব মানুষের অবস্থাটা খুবই কঠিন, তাদের যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা আরও কঠিন। তো এই দিক বিবেচনা করে হলেও আমাদের আসলে উচিত যাতে আমরা খুব সহজে এই করোনা মোকাবেলা করে উঠতে পারি, এজন্য আমাদের উচিত যে সরকার যে কঠোর লকডাউনটা দিয়েছে এটা আমাদের নিয়ম মেনে চলে হয়তোবা খুব দ্রুত আমরা এই মহামারী থেকে কেটে উঠব, এবং আমরা আমরা যাতে অবস্থা ফিরে গেলে সকলেই যাতে তার কর্মস্থলে ফিরে যেতে পারে, এবং তারা তার কর্মস্থলে ফিরে যেয়ে জীবিকা চালাতে পারে, এই হচ্ছে অবস্থা। এবং আপনাদের সবাই আসলে ঘরে থাকুন, বিশেষ প্রয়োজন ওষুধ বা হসপিটাল এমন কাজ না থাকলে আসলে আমাদের বাইরে লকডাউন দেখতে আসার কোনো আসলে প্রয়োজন মনে হয় নাই। তো ধন্যবাদ সবাইকে, আসলে আমরা ঘরে থেকে এভাবেই সাবধানতা অবলম্বন করি, এবং যারা বাইরে আসবো অবশ্যই মাস্ক পরে আসবো, যারা হসপিটালের দিকে বা কাজা বাজার আর গ্রাম অঞ্চলে যারা আছেন। শহরে কঠোরভাবে লকডাউন পালিত হলেও গ্রামে অনেক সময় দেখা যায় যে একটু বাজারঘাটে অনেক সমাগম হয়ে যায়, তো আমরা যার যার অবস্থান থেকে যারা দেখবো তারা বাজারে গেলে মুরব্বীদের বা যারা আছেন সবাইকে একটু বোঝানোর চেষ্টা করব যে যার যার বাজারের কাজ সেরে, কাঁচা বাজারের কাজ সেরে দ্রুত আমরা যেন বাসায় চলে যাই। এই হচ্ছে লকডাউন পরিস্থিতি সম্পর্কে বললাম, এ পর্যন্ত, এখন বাসায় যেতে হবে, বাইরে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।